আপনি দেখবেন কী হয় এটা শুধু মৃত ব্যক্তির সংবাদ শুনলে পাঠ করব তা নয় এটা সুরা বাকারত একটি আয়াত সুরা বাকারার একশো ছাপ্পান্ন নম্বর আয়াত রব্বুল আন আমিন বলেন আল্লাহরিনা ইদা বা মুসিবাহ হুম মুসিবা অলু ইন্না লিল্লাহি ও ইন্না ইলাহি যখন তারা বিপদে পতিত হয় তখন তারা বলে আমরা তো আল্লাহর জন্য এবং আল্লাহর কাশি আমরা ফিরে যাব। আল্লাহ তখন বড় খুশি হয় বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম যখন বিপদে পড়তেন ধনী দোয়া পাঠ করতেন এই আয়াতটি পাঠ করতেন হজরত সাফান রাদি আল্লাহ তালু বলেন মা আয়েশা রাদি আল্লাহ সবচেয়ে কঠিন মুহূর্ত ছিল যখন কাফেলার থেকে হারিয়ে যায় সবাই চলে যায় মা আয়েশা একা একা মরুপ্রান্তে তখন তিনি চাদর মুড়ি দিয়ে এই আয়াতটি পাঠ করতে থাকলেন ইন্না ইলাইহি রব্বুল আলামিন আসমান থেকে তাকে সাহায্য করেছিলেন সবাই যখন তাকে অপবান দিচ্ছিল মা আয়েশার শানে আল্লাহ পাক কতগুলো আয়াত নাজিল করে মা আয়েশার প্রশংসা করেছিলেন পুরো পৃথিবীর মধ্যে মা আয়েশার প্রশংসা চলে আসলো কোরআনে যার সার্টিফিকেট চলে আসলো সবার ভুল ভেঙে গেল এই জন্য যখন কঠিন মুসিবতের মধ্যে পড়বেন তো ইন্না ওয়া ইন্না রাজিউন পাঠ করবেন আবু মুসা সারি রাজি আল্লাহ বলেন যখন কোন শিশু মারা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন যখন যান কবজ করা হয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে ফেরেস তেনা তোমরা কি আমার বান্দার সন্তানে যান কবজ করেছো বলে হা আল্লাহ দ্বিতীয়বার বলে তোমরা কি আমার বান্দার কলে যা টুকরা সন্তানে যান কবজ করেছো বলে আল্লাহ হা যান কবজ করেছি বলে আমার বান্দা কি বলেছে আপনার বান্দা বলেছে ইন্না আলিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন আমরা তো আল্লাহর জন্য আল্লাহর কাছে ফিরে যাব আল্লাহ আপনার বান্দা আপনার উপরে সন্তুষ্ট আল্লাহ পাক রব্বুল আলম তখন বললেন হে ফেরেস তারা আমার বান্দার জন্য জান্নাতে একটা ঘর বানাও আর ওই ঘরের নাম দাও বাইতুল হামদ সুবহান আল্লাহ কি নাম বাইতুল হামদ এই জন্য যখন আমরা বিপদে পড়ব তখন আমরা পাঠ করবো ইন্না ইন্না ইলাই হির শুধু মৃত ব্যক্তির সংবাদ শুনলি পাঠ করি আমরা মনে করি মানুষ মারা গেলে তখন ইন্নালিল্লা পড়তে হয় আরে ভাই না এটা তো আয়াত এটা তো নি এর অর্থ হলো আমরা আল্লাহর জন্য আল্লাহর কাছেই ফিরে যাব। এটাই চূড়ান্ত সত্য কথার বিশ্বাস অন্তরে রাখতে হবে হাই রে আজকে উনি মারা গেছে আমারও সিরিয়াল আসতেছে এই খাটিয়াতে উনি আজকে শয়ন করেছে এই খাটিয়াতে একদিন আমিও শয়ন করব এই জন্য যখনই কোনো মুসিবতে পড়বেন যখনই কোনো টেনশনে পড়বেন তখনই সুরা বাকারার একশো তো ছাপ্পান্ন নম্বর আয়াত পাঠ করবেন ইন্ন কারণ আমরা তো আল্লাহর জন্যই তাই না আল্লাহ তো বানাইছি আল্লাহর কাছেই যাবো এই কথাগুলো সাক্ষ্য দিলে আল্লাহ বলে দেখো আমার বান্দা কতটা আমাকে মহাব্বত করে আমাকে আমার বান্দা ভুলে নাই দুনিয়াতে এত কিছু দিয়েছি সন্তান বিবি বাল বাচ্চা টাকা পয়সা দ্বন্দ্ব সুখ শান্তি এরপরও এগুলো